নমস্কার, আমি ডক্টর গোবিন্দ গুপ্ত আপনার সামনে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, হেলদি বডি, হেলদি সেক্স লাইফ যদি আপনি মেনটেন রাখতে চান তাহলে আপনার কী কী করা উচিত। আমার আগে ভিডিওতে বলা হয়েছে সেটা হচ্ছে খোলামেলা মর্নিং ওয়াক বা খোলামেলা জায়গার মধ্যে একটু ঘোরাফেরা, এক্সারসাইজ, একটু খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ, সেটা তো হলোই, কিন্তু এছাড়া কিছু কতগুলো জিনিসটা দরকার হচ্ছে, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টস। প্রথম সাপ্লিমেন্ট যেটা বডিতে লাগে সেটা হচ্ছে প্রোটিন, এক্সট্রা প্রোটিন ইনটেক। অনেকেই জানে না কি বডিতে সবসময় 60 grams অফ প্রোটিন একটা বডিকে হেলদি মেনটেন রাখার জন্য লাগে, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে প্রোটিন কন্টেন্টে খুব কম। আমরা ভাত খাই, ভাতের সাথে আমরা অল্প একটু ডাল নিই, একটু তরকারি নিই, কিন্তু ওটাতে আমাদের বডিতে সাফিসিয়েন্ট প্রোটিন হচ্ছে না। কার্বোহাইড্রেট সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, সেটা আমাদের ক্যালোরিজ ফুলফিলমেন্ট করছে, কিন্তু প্রোটিন যেটা আমাদের বডি স্ট্রাকচারকে মেনটেন রাখবে, যে বডি অর্গানসকে হেলদি রাখবে, ওটা মেনটেন হচ্ছে না। আমাদের শরীরে দরকার হচ্ছে অনেক রকম প্রোটিন এবং অনেক মাত্রায় প্রোটিন। ইনফ্যাক্ট কার্বোহাইড্রেট থেকে প্রোটিন রিকোয়ারমেন্টটা আরও বেশি। একটু প্রোটিন সাপ্লিমেন্ট আপনি রাখতে পারেন, ব্যবহার করতে পারেন, অথবা হাই প্রোটিন ফুডটা একটু বেশি করে খাবেন। সেটা হচ্ছে একটা চিকেনের মধ্যে আমরা হাই প্রোটিন ফুডটা পাই, ডিমের মধ্যে আমরা হাই প্রোটিন ফুড পাই, আর ডালের মধ্যে হাই প্রোটিন ফুড পাই। আমরা বলছি কতটা ডাল ভাত যদি খান তাহলে যতটা ভাত নিয়েছেন ততটাই ডাল নেবেন, যদি আপনি 10 grams ভাত নিয়েছেন তাহলে 10 grams ডাল নেবেন। এটাতে খেতে অসুবিধা হতে পারে, টেস্ট আপনার টেস্ট আস নাও আসতে পারে, কিন্তু শরীরের পক্ষে এটা ভালো। সুতরাং সবসময় একটা প্রোটিন ইনটেকের উপরে খেয়াল রাখবেন কি আপনি আপনার বডির মধ্যে অন্তত 60 grams প্রোটিন দিচ্ছেন। 60 grams প্রোটিন যদি দেন তাহলে পুরোপুরি প্রোটিনটা অ্যাবজর্ব হবে না, এই জন্য 60 grams প্রোটিনের রিকোয়ারমেন্টকে পুরো করতে গেলে আপনাকে অন্তত 90 থেকে 100 grams প্রোটিন খেতে হবে। প্রোটিন ছাড়া আরও কতগুলো সাবস্টেন্স আছে যেটাকে আমরা বলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কতগুলো এমন একটা ফ্যাটি অ্যাসিড যেটাতে বডিতে ওর সৃষ্টি হয় না, ওটাকে বাইরে থেকে ফুড থেকে নিতে হয়। যেমন ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের নার্ভ সেলসকে, নিউরনকে মেনটেন রাখতে খুবই এসেনশিয়াল। এই যে নার্ভ সেল, নিউরন জানেন খুব বড় বড় সেল, একটা নিউরনের উৎপত্তি যদি ব্রেনে হয় তাহলে ওর এন্ডিংটা হাতে বা আঙুলের টিপসে হচ্ছে, এরকমও নার্ভ সেলস আছে। সুতরাং অত বড় নার্ভ সেলসকে মেনটেন রাখার জন্যে, ওর আউটার স্ট্রাকচারকে মেনটেন রাখার জন্যে কতগুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড লাগে, যেটা আমরা পাচ্ছি ফিশ অয়েল সাপ্লিমেন্টে অথবা খুব বেশি মাছ খেলে। সব মাছের মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে না, সুতরাং ফিশ অয়েল সাপ্লিমেন্ট যেখানে আমরা যেটাকে ওমেগা অ্যাসিডও বলি ওটা খুবই এসেনশিয়াল। থার্ড হচ্ছে আমরা যেহেতু বাড়ির মধ্যে থাকি আমাদের বডিতে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম হরমোনস, ভিটামিন ডি কমে যায়। ভিটামিন ডি কম হলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়, সুতরাং ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রত্যেক বয়সে প্রত্যেক মানুষের জন্য খুবই এসেনশিয়াল। অন্তত 3টে সাপ্লিমেন্ট ব্যবহার করবেন, যে আবার বলে দিচ্ছি, 1 ইজ দ্য প্রোটিন, যেটাকে আপনি কেজিন প্রোটিন ছানার মতন খেতে পারেন, ভে প্রোটিন খেতে পারেন, তারপরে আপনার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড বা ইপিএচএ, ডিএচএ ফ্যাটি অ্যাসিড এইগুলো খাবেন, তার যেটা ফিশ অয়েল ক্যাপসুলসে পাওয়া যায় সেটা খুবই এসেনশিয়াল। আর থার্ড হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি না থাকার জন্যে দেখবেন কতগুলো হরমোন তৈরি হয় না, কতগুলো মাসল স্ট্রেংথ আসে না, হাড়ের স্ট্রেংথ আসে না। সুতরাং ভিটামিন ডি ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, মানে খুব একটা শরীরের পক্ষে এসেনশিয়াল আইটেম। এই 3টে গেল, তাছাড়া আপনাকে কতগুলো আরও ভিটামিনস নেওয়া দরকার হয়, যেখানে হচ্ছে ভিটামিন B12 খুব দরকার, ভিটামিন B6 খুব দরকার, ভিটামিন B3 খুব দরকার, ভিটামিন B1 খুব দরকার, এবং ভিটামিন A ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভিটামিন A কিছুটা ক্যাপসুলে ফর্মে নিতে পারেন, ভিটামিন B কমপ্লেক্স হিসাবে নিতে পারেন, তারপরে ভিটামিন B12 মাঝে মধ্যে পরীক্ষাটা করাবেন, যেটাতে যদি ঘাটতি হয় তাহলে ঠিক করে নেবেন, কারণ ওটাতে আবার নার্ভ সেল বা মেমব্রেন, সেল মেমব্রেন ড্যামেজ হতে পারে। প্রোটিন্সের মধ্যে আমাদের খাওয়া দাওয়া বা ডালের মধ্যে যে প্রোটিন্সগুলো থাকে ওইখানে প্রত্যেক
অ্যামাইনো অ্যাসিড থাকে না। কতগুলো অ্যামাইনো অ্যাসিডকে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি, যেটাকে বাইরে থেকে ফুড দ্বারা বা সাপ্লিমেন্ট দ্বারা নিতে হয়, বডিতে তৈরি হয় না। যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, এই কতগুলো অ্যামাইনো অ্যাসিড, মেথিওনিন, আর্জিনিন, এদের খুব একটা এসেনশিয়াল বা দরকার আছে শরীরে, যেটা আমাদের এক্সট্রা বাই মিনস অফ সাপ্লিমেন্ট নেওয়া উচিত। এল আর্জিনিন আমাদের সেক্স লাইফকে হেলদি লাইফস্টাইলকে মেনটেন করে, হেলদি সেক্সকে রাখে, কারণ এল আর্জিনিন থেকে নাইট্রাস অক্সাইড তৈরি হয়, যেটাতে ব্লাড ভেসেলসগুলো এক্সপ্যান্ড হয়, চড়া হয়ে যায়, সেটা আমাদের জন্য খুবই উপযোগিতা বডিতে করে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আমার কথার জন্য আপনার লাভ হবে, এবং ওকে যদি শরীরের মধ্যে আপনি যদি ইনকর্পোরেট করেন বা লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসেন, দেখবেন শরীরটা আপনার অনেক অনেক ভালো হবে, সুস্থ হবে, এবং আপনি অনেক জীবন দীর্ঘায়ু জীবন যাপন করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার। আপনারা যদি কোনো সমস্যা বা টপিকের উপরে কথাটা শুনতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনি আমার চেম্বারে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, অথবা টেলি কনসালটেশন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, সেখান থেকেও আপনার রোগের সমাধান হতে পারে।